পৃথিবীতে যদি আল্লাহ আপনাকে এমনিতে তুলে পাঠিয়ে দিতেন, হাঁসের বাচ্চা ছিলেন, হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা ডিম তো একই, ঠিক না? মুরগির তাও লেগেছে, কার তাও লেগেছে? মুরগির। মুরগিকে কে বলেছে যে ডিমের উপর তাও লাগাতে হয় বাচ্চা ফুটানোর জন্য? আপনি দিয়েছেন এই শিক্ষা? আপনি আজকে গিয়ে আপনার মাকে জিগাবেন, আম্মা জান আপনি কি আমাদের মুরগিকে এটা শিখিয়েছেন যে ডিমের উপর বসে থাকতে হয়, বসতে 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 একটা নির্দিষ্ট সময়ের পরে ডিম থেকে বাচ্চা বের হবে, এটা কি আপনি শিখিয়েছেন? কেউ শিখাই নাই। কে শিখিয়েছেন? আল্লাহ, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন। মুরগি সারা দিন বাইরে হাঁটাচলা করে, কিন্তু যেই ওই সময়টা আসে ডিমের উপর তাও দিতে থাকে, ডিমের উপর তাও দিতে থাকে, নাওয়া খাওয়া দাওয়া ঘোরা ফিরা সব কিছু ভুলে যায়, মুরগির মেজাজের মধ্যে একটা পরিবর্তন আসে। 14-15 দিন আগে যেই মুরগি আমাকে দেখলে পালাইতো, সেই মুরগি 14-15 দিনের মধ্যে তার মেজাজের মধ্যে, তার মেজাজের মধ্যে, তবিয়তের মধ্যে একটা পরিবর্তন আসে। 14-15 দিন আগে আপনাকে দেখে পালাইতো, এখন আপনি দেখে পালাচ্ছেন, ঠিক না? ঠিক না? এখন মাওলা এই মুরগি 14 দিন আগে এক মেজাজের ছিল, 14 দিন পরে আরেক মেজাজের হয়ে গেছে। মাওলাই করিম উপর থেকে ডাক দিয়ে বলেন, বান্দা মুরগির প্রজন্ম যদি আমি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই, এই ছাড়া অন্য কোনো গত্যন্তর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুরগিকে, মুরগির বাচ্চাকে সামলানোর মতো একটা অ্যাবিলিটি আল্লাহ দান করে দিয়েছেন, এবং আপনি দেখলেই ভয় পাবেন, ঠিক না? মুরগির চেহারা, সুরত, রং, চোখ সব কিছুর মধ্যে এক আজীব পরিবর্তন আসে। এখানে আরো একটা কথা আপনাদেরকে বলে দেই, অনুরূপভাবে আল্লাহর কোন মর্দে হক, কোন মুমিন মুসলমান যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতের পর রাত, রাতের পর রাত জায়নামাজের মধ্যে বসে থাকেন, তো একটা নির্দিষ্ট সময়ের পরে ওই ব্যক্তির মন মেজাজের মধ্যে পরিবর্তন আসে, চাহনির মধ্যে পরিবর্তন আসে। আমার মালিক ও মওলা হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার কোন ওয়ালির সাথে, আমার কোন বন্ধুর সাথে, বান্দার সাথে না বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।